ক্রিসমাস মানে কেক খাওয়া কেক না খেলে কি থাকা যায় বন্ধুরা প্রত্যেক বাড়িতে কিন্তু ওই কেকটা আসবেই ক্রিসমাসের দিন তাই তো বন্ধুরা হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি আর আজ দেখো বন্ধুরা আমি সকাল সকাল রেডি হয়ে গেছি আর আমরা যাচ্ছি একটুখানি ওই গোল্ড লোনের অফিসে তোমরা তো জানোই গোল্ড লোনের ওখানে মানে গোল্ড তো দিচ্ছে ও না খুব ঝামেলা করছে ওরা জানো তো হাজব্যান্ড মারা যাওয়ার পর তো সেই জন্য না মানে ওরা মানে অনেক ঝামেলা করছে বিভিন্ন রকম বলছে যে কোর্টে যেতে হবে তো সেই জন্য আগের দিনে মাকে পাঠিয়েছিলাম আমার টাইম ছিল না বলে আর আজকে দেখো আমি যাচ্ছি তো আমি যাচ্ছি মানে ছেলেও যাবে আমাকে তো ছাড়বে না আর এখানে দেখো বিভিন্ন জায়গায় না আমাদের আশেপাশে রক্তদান শিবির হচ্ছে তো সবাই রক্ত রক্ত দিচ্ছে আর আমরা অটোই উঠে দেখো যাচ্ছি আর দেখো এই দেখো বাসটা তোমাদেরকে দেখাচ্ছি এর পিছনটা নেই জানি না কোথায় গেছে আর দেখো এই যে অফিসে ঢুকছি আর অফিসে গিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমাদের অফিসে বসিয়ে রেখেছিলো বিকেল পাঁচটা পর্যন্ত জানো তো বন্ধুরা আর মানে খাওয়াও হয়নি দুপুরের লাঞ্চটাও আজকে হয়নি জানো তো ছেলেরও খাওয়া হয়নি তো তাই জন্য এক প্যাকেট বিরিয়ানি কিনে নিয়ে চলে এসেছিলাম আর ওই ছেলে খেয়েছিল আর কিছুটা তো ছিল ছেলে তো খেতে পারবে না এক প্যাকেট বিরিয়ানি ওই আমি আর মা একটু খেয়েছি ভাগ করে আর এত বেলায় না পাঁচটার সময় খাওয়া যায় না আর এখন দেখো বিকেল পাঁচটা বাজে আর আমি এসে দেখো ঘর মুছে যেতে পারিনি কেননা ঘর মোছা সম্ভব হয়নি খুব তাড়াতাড়ি চলে গেছিলাম ভেবেছিলাম এসে কাজগুলো সারবো আর এসে দেখছি টর মোছা হয়নি আর এই পাঁচটার সময় দেখো আমি সন্ধেবেলা ঘর মুছছি কেননা আমার ছেলের এই ধুলোতে অ্যালার্জি তো ছেলের যেন কোনো অসুবিধে না হয় সেই জন্যই কিন্তু আমরা মায়েরা সব সময় চেষ্টা করি তাই তো বন্ধুরা নিজেদের যতই কষ্ট হোক না কেন আমি কিন্তু সারাক্ষণ মানে ওখানে গিয়ে কাজ টাজগুলো করে তো তারপর কিন্তু কন্টিনিউ দাঁড়িয়েছিলাম বসিনি আর এখনও পর্যন্ত কিন্তু বসার সুযোগ পাইনি ঘরটা মুছে তারপর কিন্তু আমি স্নান করব তো আমার রাত দশটা বাজলেও স্নান না করলে আমার ঠিক মানে ভালো লাগে না তো যতই ঠান্ডা পড়ুক আর যতই কষ্ট হোক স্নান করতেই হবে তো বন্ধুরা দেখো পুরো ঘর বাড়ি মুছে নিচ্ছি আর যেহেতু ওই বললাম না ধুলোয় অ্যালার্জি তো সেই জন্য আমাকে একটু পরিষ্কার রাখতেই হয় বিশেষ করে ঘরের মেয়ে যে ঘরটা বিশেষ মানে অন্য কাজ না করলেও ওই ঘর ঘর বাড়িটা পরিষ্কার রাখতেই হয় তো বন্ধুরা এই ঘরটা মুছে তারপর স্নান করে নেব আর ওখানে যে গিয়েছিলাম না গোল্ড ওরা মানে অনেক কিছু পর সব ডকুমেন্টস দেখানোর পর ওরা কি করলো জানো ওরা লোনটা আমার নামে ট্রান্সফার করে দিল এখন মানে আমি আমার নামে সবে ট্রান্সফার হয়েছে তারপরে এখন দেখা যাক কি হয় তো বন্ধুরা দেখো আসার পর বাড়িতে আসার পর ওই রাস্তায় জানোই তো ক্রিসমাস রাস্তায় রাস্তায় প্রচুর কেক বিক্রি হচ্ছে আর আমার ছেলের বাইনা কেক কিনবে তো আমি আর ওই ব্যাকারির কেকগুলো কিনে দিই তো জানোই তো যা বেকারির কেকে তো ডালডার পরিমাণটা দেয় না তো সেই জন্য না আমি বেকারির থেকে কেক ওকে কিনে দিই ওকে ভাবলাম যে বাড়িতে বিস্কিট ছিল তো হঠাৎ করে বাইনা করছে যে আমি কেক খাবো আর ওরকম বিকেল পাঁচটার সময় বাড়িতে এসছি দোকান থেকে কে নাও হয়নি যা মানে যে কেকের তোমার যে যাবতীয় যে জিনিসগুলো সেগুলো তো কিছু বাড়িতে অ্যাভেলেবেল নেই আর ডিম তো অল্প ছিল আর যেন কোকো পাউডারটাও ছিল না তো সেই জন্য ভাবলাম যে দেখি কটা বিস্কিট আছে তো এই হ্যাপি হ্যাপি বিস্কিট ছিল ও তো স্কুলে যায় টিফিন ফিফিন নেয় তো সেই জন্য টিফিন খাওয়ার জন্য সব সবসময় তো বিস্কিট থাকে তো সেই চারখানা হ্যাপি হ্যাপি বিস্কিট দিয়ে দেখো আমি ওর জন্য কেক বানাচ্ছি তো এই রকম কেক কিন্তু তোমরা ক্রিসমাস উপলক্ষেও বানাতে পারো বাট আমার বাচ্চার যেরকম মানে হঠাৎ করে বায়না করছে আমি সেই জন্য হঠাৎ করে বানাচ্ছি তো সব সময় তোমাদের হাতে টাইম না থাকলেও ভাবে কেকটা বানিয়ে নিতে পারো তো এখানে দেখো আমি একদমই ডিম ছাড়া কেকটা বানাচ্ছি তো ডিম বেশি ছিল না দুটো ছিল ডিম তো আবার বলছে যে আমি রাত্রেবেলা মোগলাই খাবো ওই বিরিয়ানির দোকানে মোগলাই দেখে এসছে তো সেই জন্য ডিম দুটো রেখে দিয়েছি আর মোগলাই বানাবো তো সেই কেকে আর ডিম দিলাম না ডিম ছাড়াই এগলেস কেক মানে কেক করছি তো এগলেস কেকটা কিন্তু সবার জন্য ডিম ছাড়া কেক কিন্তু যারা নিরামিষ ভোজি তাদের জন্য বুঝলে বন্ধুরা তো এইরকম সামনেই তো ক্রিসমাস তোমরা মানে আর তো বেশি বাকি নেই তো তোমাদের হাতে যদি যাদের টাইম না থাকে তারা কিন্তু এরকমভাবে বিস্কিট দিয়ে কেকটা বানিয়ে নিতে পারো আর দেখো আমি প্রেশার কুকারে নুন দিয়ে নুনের উপর স্ট্যান্ডটা দিয়ে করেছি আর পুরোপুরি বিস্তারিতভাবে যদি এই কেকের রেসিপিটা দেখতে চাও তাহলে আমার তনুশ্রী কিচেন চ্যানেলে গিয়ে দেখতে পারো তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে তো বন্ধুরা দেখো এখানে আমি কেকটা উপরে কেকটার কিন্তু আমি একটা মানে কাগজ পেতে তার উপর তেল ব্রাশ করে তার উপর কেকটা দিয়েছিলাম তো ওই কাগজটা তুলে দিয়েছি আর দেখো আবার বলছি একটু ডেকোরেশন করে দিতে হবে তো বললাম তো কিছুই নেই আর মানে চকলেটও তেমন কিছু ঘরে নেই দেখলাম একটা জেমস পরে আছে আর এই চকলেট সসটা তো দেখি এই চকলেট সসটাই ওপর থেকে দিয়ে একটু মানে একটু ওর মনের মতো না করে দিলে আবার একটু কষ্ট হয় ওর আর কি তো বন্ধুরা এইভাবে দেখো ওপর থেকে চকলেট সসটা দিয়ে সুন্দর করে আর ওপর থেকে দেখো জেমস দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর লাগছে বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে যায় এরকম কেক পেলে আর বন্ধুরা ওই বললাম না রাত্রেবেলা আবার ওই মোগলাই করে দিতে হবে ওই মোগলাই করব বলে তরকারিটা করে নিচ্ছি তো এই দেখো আলু কেটে এরকম লম্বা লম্বা করে মা আলু কেটেছিল আলু চচ্চুরির মতো তো যেরকম কেটেছি সেরকম করেই করে দিচ্ছি আর এটা তো আর কোনো রেসিপি চ্যানেলে দিচ্ছি না তো বন্ধুরা ওই জন্য তোমাদের সাথেই শেয়ার করছি আর দেখো এই এইরকমভাবে মানে মোগলাইয়ের আলু এরম কাঠে না বাট আমার মা কেটে দিয়েছে তো মানে মোগলাই যে আলুর তরকারিটা হয় তো সেই জন্য না যেরকম কেটেছে সেরকম করে আলু ছড়ির আলু কেটে দিয়েছে তা যা কেটেছে এরকমভাবেই করে দিচ্ছি আর জানো তো সারাদিন মানে সেই গেছি না বেলা এগারোটা নাগাদ সে টিফিন খেয়ে বেরিয়ে গিয়েছিলাম আর না বাড়িতে এসেছি বিকেল পাঁচটা ভাবো টিফিন খেয়ে বেরিয়েছিলাম ভাগ্যের ছেলেটাকে একটু খিচুড়ি বানিয়ে খাইয়ে দিয়েছিলাম নাহলে ছেলের প্রচণ্ড খিদে পেতো তাই প্রচণ্ড খিদে পেয়ে গেছে বাচ্চার আর আমরা তবু বড়রা সহ্য করতে পারি কিন্তু বাচ্চারা কি সহ্য করতে পারে বলো তারা তো পারে না আর এমন পজিশন ওখান থেকে বেরোনোও যাবে না তো বসিয়ে রেখেছে এই এটা হবে এই একবার ডাকছে আর একবার ডাকছে তো সমস্ত কিছু করার পর সো আমার হাজব্যান্ডের সমস্ত ডকুমেন্টস দেখার পর লোনটা লাস্ট পর্যন্ত আমার নামে চেঞ্জ করলো আর আগের দিনে সেই স্কুলের সেই একটা ব্যাপার হয়েছিল না যে একটা ছেলে ছেলে আমার ছেলেকে লক করে দিয়েছিল দরজা তো সেই স্কুলেও এই স্কুলটা আগের থেকে অনেকটাই বেটার জানো তো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো স্কুলের ম্যাম কিন্তু বাচ্চাটাকে বুঝিয়ে বলেছে যে এরকম করতে নেই স্কুল যদি বন্ধ হয়ে যেত তো বা মানে ও তো থেকে যেত স্কুলে ওকে বুঝিয়ে বলতে ও বুঝতে পেরেছে তো আগের স্কুলটা কিন্তু এরকম ছিল না তারা কিন্তু কোনো মানে প্রতিবাদই করতো না বা কোনো কিছু বাচ্চারা কেউ অন্যায় করলে তাকে বুঝিয়ে বলতো না বাচ্চারা কিন্তু বন্ধুরা অন্যায় করে তাদেরকে কিন্তু ভালোভাবে বুঝিয়ে বলে তারা কিন্তু বুঝতে পারে সব বাচ্চারা কিন্তু একদমই কিন্তু জন্ম থেকে শিখে তো আসে না ওদের মানে চিন্তাধারাটা সম্পূর্ণ অন্যরকম আর ওদেরকে যদি তোমরা বুঝিয়ে বলো তারা দেখবে একদমই বুঝতে পারবে হানড্রেড পারসেন্ট তো দেখো এই মোগলাই করবো বলে ময়দাটা মেখে নিলাম আর মানে ছেলের আমার একটার পর একটা বায়না কষ্ট হলেও কিছু করার নেই ছেলের বায়না যেহেতু তো এই বাড়িতে তোমার এই দেখ কিছু দেখলে না ওর খেতে ইচ্ছা করে ওই যেহেতু ওই বিরিয়ানির দোকানে মোগলাই দেখেছে আর এক বিরিয়ানি কিনেছে আর মোগলাইয়ের কথা তো বলতে পারিনি কিন্তু ও না মোগলাই খাবার ওর ইচ্ছা হচ্ছিলো তো তাই জন্য ভাবলাম যে ইচ্ছা যখন হচ্ছে আমি রাত্রেবেলা বানিয়ে দিই তো যেরকম ঘরোয়াভাবে আর কি বানিয়ে নিচ্ছি আর কি বাচ্চাদের ইচ্ছা হলে মারাই কিন্তু বুঝতে পারে যে বাচ্চাদের কোন জিনিসটা ইচ্ছা করে জানো তো বন্ধুরা দেখো একটু তরকারি তুলে রাখলাম আমার আবার সস দিয়ে ভালো লাগে না ওকে আবার ওই মোগলাইয়ের তরকারিতে একটু সস না দিলেই নয় তো টমেটো সস একটু না না দিলেই নয় ওকে দিয়ে দিলাম আর ওই জন্য আমি ওই তরকারিটা একটু তুলে রাখলাম যেহেতু আমার এই সস দেওয়া তরকারি আমার ঠিক ভালো লাগে একটু মানে টক টক মিষ্টি মিষ্টি আমার ঠিক অতটা মনের মতো লাগে না ওই জন্য আমি আমার জন্য তুলে রাখলাম আর দেখুন মানে চি মানে চিকেন এখানে সলিড মানে যে বললাম না বোনলেস চিকেন বিরিয়ানির মধ্যে ছেলে তো মাংস খায় না তো সেই জন্য সেই মাংস বেশ কিছুটা ছিল তো চিকেন বিরিয়ানির চিকেন সেইগুলো দিয়ে দেখো আমি কিছুটা পেঁয়াজ টিয়াজ দিয়ে এই মাংসটাকে না আবার একটু রান্না করে নিলাম করে নিয়ে না ওর জন্য মোগলাই বানাবো আর আমাদের জন্য না ওই ওই মাংস দেখো কতটা ছিল তো চিকেন পরোটা করে নেবো তো দেখো এইভাবে আমি ওই পরোটা বেলে আর ওই আর না মোগলাইয়ের ভেতরে যে ব্রেড ক্রামস বা কিছু ওই বাড়িতে কিছুই ছিল না জানো তো বন্ধুরা আর ছেলের হঠাৎ করে খেতে ইচ্ছা করছে তো সাধারণ ঘরে যা যা ছাগ থাকে দেখলাম দুটো ডিম আছে আর ওই ডিম দিয়েই করে দিচ্ছি তো ওই জন্য ভেতরের যে পু মানে মোগলাইয়ের ভেতরে যে পুটটা আমরা দিই সেটা না ওই ব্রেড ক্রামস বা তোমার টোস্ট বিস্কিট থাকলে ভালো হয় আর কি তো সেসব কিছুই নেই শুধু ডিম আছে সেই ডিম দিয়ে পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে একদম এইভাবেই করে দিচ্ছি এক তো মানে জাস্ট ঘরোয়া মানে পদ্ধতিতে তো বন্ধুরা দেখো এইভাবে মুখ বন্ধ করে আর এই মোগলাইগুলোকে আগে প্রথমে আমি না সেঁকে নিই তো আগে শুকনো সে মানে সেঁকে নিয়ে যেন ডিমটা একদম মানে ভেতরে হালকা একটু জমে যায় তারপর আমি না মোগলাইটাকে আর ভাজবো না আমি ছাঁকা তেলে ভাজবো না আমি এটাকে না ওই অল্প অল্প তেল দিয়ে উল্টে পাল্টে ভিজে নেবো তো বন্ধুরা দেখো এবার এই চিকেন পরোটাটা করে নিচ্ছি এই চিকেন না দিয়ে এরকম অর্ধেক করে চেপে দেবো মুখটা তো বন্ধুরা খুবই ইজি তো একদিন ভালোভাবে বিস্তারিতভাবে তোমাদের সাথে শেয়ার করব তো যেহেতু চিকেনটাও বাড়িতে ছিল না ওই বিরিয়ানির চিকেন অনেকটা চিকেন দিয়েছিলো আর ওই বোনলেস চিকেন তো কেউই খায় না জানোই তো তো সেই চিকেনটা দিয়ে এরকমভাবে বানালে না তবু খাওয়া যায় তো দেখো অনেকগুলো মোগলাই আর সব ওই চিকেন পরোটা সব আগে সেঁকে নিয়েছি আর এইবারে অল্প অল্প পর থেকে তেল দিয়ে না একটু উল্টে পাল্টে ভেজে নেব আর এই সব করতে করতে রাত কিন্তু ভালোই সাড়ে এগারোটা বেজে গেছে আজকের রাতের ডিনার কিন্তু ওই এগারো সাড়ে এগারোটার পরেই খাচ্ছি যেহেতু কেননা প্রথমে কি বাইরে থেকে পাঁচটায় এসে ঘর মুছে তারপর একটু মানে মানে আগেই খেয়ে নিয়েছি জানো তো এতটাই খিদে পেয়েছে আগেই বাড়িতে এসেই ছেলেকে খাইয়ে নিজে খেয়ে তারপর ঘরটা মুছে স্নান করে মানে স্নান করতে করতে মানে সাড়ে ছটা হয়ে যায় গেছে জানো তো ঘর পর মুছে স্নান টান করে তারপর আবার একটু চা খেয়ে তারপর ওই কেকটা বানিয়ে আর এখন দেখো মোগলাই আর এই চিকেন পরোটা বানিয়ে নিচ্ছি তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এই মানে মোগলাইগুলো বা চিকেন পরোটাগুলোকে সেঁকে নেবো যেহেতু তেল আমি তেলেতে ছাঁকা তেলে ভাজি না তো সেই জন্য সে শরীরের কথাটাও চিন্তা করি বাচ্চারা মানে খুব বেশি রিস্ক খাওয়াও শরীরের জন্য ভালো না কম তেলে খাওয়াটাই বেটার তো বন্ধুরা এই কেকটাও বানিয়ে দিয়েছিলাম খুব হ্যাপি ছেলে আর দেখো মোগলাইগুলোকে ভেজে নিচ্ছি আর তোমাদের সাথে খুব বেশি আর ভিডিওটা বড় করব না জানো তো বন্ধুরা তো তোমরা নিশ্চয়ই বোর হচ্ছ আর তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো যখন দেখো সব কিছু নেই বাট শুধু দুটো ডিম পরে আছে এইভাবে ডিম দিয়েও করে দেখো ভীষণ খেতে ভালো লাগে তো ছেলে তো যেহেতু ছেলেকে করে দিলে আর কিছু লাগে না এইভাবে করে দিলে না বাচ্চা মানে একদম হ্যাপি হ্যাপি হয়ে খেয়ে নেয় আর ভীষণ পছন্দও করে আর বাচ্চারা তো এইসব খেতেই ভালোবাসে এই দেখো চিকেন পরোটাগুলোই হাফ হাফ করে দিয়েছিলাম একটা রুটিকে হাফ করে এই পরোটাগুলোকে মানে চেপে চেপে আর দেখো এরকমভাবে আমি একসাথে দুটো দুটো করে যেহেতু টাইম কম সাড়ে এগারোটা বেজে গেছে আর আজকে রাতে ডিনারটা করতে অনেকটাই দেরি হচ্ছে তো দেখো আর আমি যেহেতু মানে ঝটপট করছি গ্যাস ট্যাস নোংরা হয়ে যাচ্ছে তা আবার এগুলোকে মুছে মাছে আবার রাত্রেবেলা শুতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ব্লগে বাই বাই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকে